নাটকের চরিত্রের সবচেয়ে খারাপ লোকটা যেটা, সে দাঁড়িয়ালা আর টুপিওয়ালা। আর নাটক কারা বেশি দেখে? বস্তির ছেলেরা নাটক দেখে? যারা পেট পাট খেটে খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, তার নাটক দেখে? ওদের সময় আছে? ওদের ঘরে কি স্যাটেলাইট আছে, ডিশের লাইন আছে ওদের ঘরে? না। এই নাটকগুলো দেখে কারা? এলিট শ্রেণীর ধনী, বড় বড় ফ্ল্যাটের মালিক যারা, বড় বড় ব্যবসায়ী, বড় বড় শিক্ষিত মানুষ, সচিব, এমপি, মন্ত্রীর ছেলে সন্তান এই সমস্ত জিনিসগুলো দেখে। আর তারা বুঝে যত নোংরা নষ্ট খারাপ কাজ করে হলো টুপিওয়ালারা, দাঁড়িওয়ালারা। এইটা হলো একটা অপসংস্কৃতির সবল। এটা একটা যারা সংস্কৃতি নিয়ে খেলছে, তাদের উদ্দেশ্যই ছিল মানুষের অন্তর থেকে কিভাবে এটাকে তুলে দেওয়া যায়। প্রথম এই দর্শনটা পেশ করে সেকুলারিজম রাজনীতিটা, এই মতবাদটা প্রথম পেশ করে এটা। আর এটাকে উন্মুক্ত করে দেয় কার্ল মার্ক্স। এই যে পাশ্চাত্যের যে অপসংস্কৃতির ছোঁয়া, যে ইসলামকে ছিনিয়ে নিতে হবে মানুষের হৃদয় থেকে, এই জন্য ইসলাম সম্পর্কে ভুল নোংরা ধারণা দেওয়ার যে ঢেউ শুরু হয়েছিল, এই ঢেউয়ের কারণে আমাদের বড় বড় পরিবারের লোকেরা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে না। কেন? যত নাটক তৈরি হয়েছে, এই থিমটা কোথায় থেকে নিয়েছে? সব আমেরিকা ব্রিটেন থেকে নিয়েছে থিমটা। এই নাটকের চরিত্রের সবচেয়ে খারাপ লোকটা যেটা, সে দাঁড়িয়ালা আর টুপিওয়ালা। আর নাটক কারা বেশি দেখে? বস্তির ছেলেরা নাটক দেখে? যারা পেট পাট খেটে খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, তার নাটক দেখে? ওদের সময় আছে? ওদের ঘরে কি স্যাটেলাইট আছে, ডিশের লাইন আছে ওদের ঘরে? না। এই নাটকগুলো দেখে কারা? এলিট শ্রেণীর ধনী, বড় বড় ফ্ল্যাটের মালিক যারা, বড় বড় ব্যবসায়ী, বড় বড় শিক্ষিত মানুষ, সচিব, এমপি, মন্ত্রীর ছেলে সন্তান এই সমস্ত জিনিসগুলো দেখে। আর তারা বুঝে যত নোংরা নষ্ট খারাপ কাজ করে হলো টুপিওয়ালারা, দাঁড়িওয়ালারা। এইটা হলো একটা অপসংস্কৃতির সবল। এটা একটা যারা সংস্কৃতি নিয়ে খেলছে, তাদের উদ্দেশ্যই ছিল মানুষের অন্তর থেকে কিভাবে এটাকে তুলে দেওয়া যায়। প্রথম এই দর্শনটা পেশ করে সেকুলারিজম রাজনীতিটা, এই মতবাদটা প্রথম পেশ করে এটা। আর এটাকে উন্মুক্ত করে দেয় কার্ল মার্ক্স। কি করে? কার্ল মার্ক্স করে দেয় এটা। আমি আগে বলছি, এটা শুনে নেন, মানে কিভাবে করলো সেকুলারিজমের বক্তব্য হলো, একটা মূল টার্গেট হলো, রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইন টু পলিটিক্স, ইট ইজ মেইনলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম কখনোই বৈষয়িক জীবনে রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এটা শুধু মসজিদ আর মন্দির আর গির্জার মধ্যেকার জিনিস, চার দেওয়ালের মধ্যে থাকবে, এখান থেকেই বের জোরে না হতে পারে। ধর্ম অর্থনীতির মধ্যে ঢুকতে পারবে না, ধর্ম রাজনীতির মধ্যে ঢুকতে পারবে না, ধর্ম মানে কি বলে সমাজনীতির মধ্যে ঢুকতে পারবে না, ধর্ম রাষ্ট্রনীতির মধ্যে ঢুকতে পারবে না। এটা হলো প্রথম টার্গেট ছিল 1832 সালে প্রথম এই স্লোগানটা দেওয়া হয়। এরপরে 1846 সালে এসে আপনার কার্ল মার্ক্স ও থিওরি পেশ করলো। কার্ল মার্ক্সের বক্তব্যই ছিল যে ইট ইজ নট রিলিজন দ্যাট ক্রিয়েটস ম্যান, বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন, ইট ইজ দ্য আফিম, দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। ধর্ম মানুষই তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি, নাউজুবিল্লাহ। অথচ হাদিস কি? ফিতরাতাল্লাহ, কুরআনের আয়াত সূরা রোম 30 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষকে আল্লাহ ফিতরাতের উপরে তৈরি করেছেন। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদুল ফিতরা, প্রত্যেক মানুষই ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে। যে কার্ল মার্ক্সকে ঘৃণা করছে, ওই কার্ল মার্ক্স নিজেই যখন জন্ম নাই তখন কিন্তু মুসলিম হয়েই জন্ম নিয়েছিল। ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আইউ মাসিরানি আইউ নাজ্জাসানিহি। আল্লাহ রাসূল বলছেন সেই বুখারীর 1967 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে তার বাপ মা তাকে ইহুদি বানায়, বাপ মা তাকে খ্রিস্টান বানায়, বাপ মা তাকে অগ্নিপূজক বানায়,
তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে কার্ল মার্কসের ওই থিওরি ভুল, বরং তুমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছো, তোমার পরিবেশ, তোমার সংস্কৃতি, তোমার বাপ মা, তোমার দেশের অবস্থা তোমাকে কি বানাইছে, না হয় নাস্তিক বানাইছে, না হলে খ্রিস্টান বানাইছে, না হলে ইহুদি বানাইছে, না হলে অগ্নিপূজক বানাইছে। এটা আল রাসুল বলছেন, কত বড় অপবাদ দিছে কার্ল মার্কস। তারপর বলছে ইট ইজ দা আফিম, ধর্মটা হলো নেশার মতো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ধর্মটা নেশার মতো। অত ধর্ম বলে দিয়েছে নেশা সকল অনিষ্টের মূল, লা তাশরাবান্না খামরান ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, তোমরা কখনো মাদক দ্রব্য পান করো না, কারণ মাদক হলো সকল অনিষ্টের মূল। 22128 নম্বর হাদিস মুসনাদে আহমদ খুলুন। তারপর বলছেন যে দি আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড, মানুষের মধ্যে যে আল্লাহ প্রীতি আল্লাহর ধারণাতে আছে এটা তোমরা বের করে নাও। তৈরি করলো ইস্যু 1789 খ্রিস্টাব্দে, এই ব্রিটেনেই তৈরি হয় ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। মূলটি দেখেন কিভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিভাবে ধর্মকে খতম করা হয়েছে দেখেন। যারা আজকে বৌদ্ধ ধর্ম বিশ্বাসী তারাও ধর্ম পালন করে না, যারা হিন্দু ধর্ম বিশ্বাসী তারাও ধর্ম পালন করে না, যারা মুসলিম ধর্ম বিশ্বাসী তারাও ইসলাম পালন করে না। কারণ এটা স্যার আজকে সাইবার ক্রাইম যেটা, এইটা শুরু হয়েছে আজকে না, আরো 200 বছর আগে। আমি যেটা বলছি এই ঘটনাগুলো 1908 সালের ঘটনা, একজন গির্জার পাদ্রী অপরাধ করেছে, তাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে গিয়ে সমস্ত গির্জাগুলোকে বন্ধ করে দেওয়া হলো, এই সেকুলারিজম মতবাদে কাজটা করেছিল। অথচ দোষ করেছে একজন, আর অপরাধ চাপে দিলে কি সবার উপরে, ধর্মই মূল্যকে অপরাধী, নাউজুবিল্লাহ। তো প্রথম তৈরি হয় জাতীয়তাবাদ 1789 খ্রিস্টাব্দে, থিওরি দিল কি যে রাষ্ট্র চালনার থিওরির মধ্যে কোনো ধর্ম নাই, যে যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারা একটু চিন্তা করুন, আপনারা তো পড়বেন না, সবচেয়ে বড় সমস্যা আপনারা পড়েন না, শুধু বলেন যে হ্যাঁ আমি জাতীয়তাবাদের জন্য, বাংলাদেশি জাতীয়তাবাদ, আরব জাতীয়তাবাদ, ইসলামী জাতীয়তাবাদ, এর জন্য জীবন দিতে পারি। জাতীয়তাবাদ পড়েছেন কোনো দিন? সংজ্ঞা জানেন? আপনি কথাগুলো বলছেন কি করে? কোনো মুসলিম কখনো ইসলাম ছাড়া কোনো মতবাদ বিশ্বাস করতে পারে না, কোনো মতবাদ মেনে নিতে পারে না, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন ইন্নাদ দীন ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন কি ইসলাম। আপনাকে ভূত ঢুকালো কে পড়েন তো দেখি, আপনাকে বলে যে জাতীয়তাবাদের মূল উপাদান হলো 6টি, আপনি নিজেকেই প্রশ্ন করেন, একটা হলো ভাষা, বর্ণ, অঞ্চল, গোত্র, কটা হলো 4টা, একটা হলো অর্থনৈতিক ঐক্য, শাসনতান্ত্রিক ঐক্য, ধর্ম কই, ধর্ম কই। আপনি যে তাকে বুকে ধারণ করে আছেন 1789 খ্রিস্টাব্দে ধর্মকে জবাই করেছে ওরা, 1832 সালে এসে স্পষ্ট বলে দিয়েছে যে ধর্ম যারা অনুসরণ করে, যারা পরকালে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে কি করে তাচ্ছিল্য করো। ইন দ্য মিডিয়েভাল পিরিয়ড দেয়ার ওয়াজ এ স্ট্রং টেন্ডেন্সি ফর রিলিজিয়াস পারসনস অ্যান্ড টু মেডিটেট অন গড অ্যান্ড আফটার লাইফ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9 নম্বর খন্ড 19 পৃষ্ঠায় খুলে রাখলে এই সেকুলারিজমের জন্ম হয়েছে এই উদ্দেশ্যে, যারা আল্লাহকে বিশ্বাস করে, ধর্মকে বিশ্বাস করে, পরজীবনকে বিশ্বাস করে, তাদেরকে তাচ্ছিল্য করার জন্য। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কে শিখাইছে ইবলিসি কথা? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আপনারাও বলেন, বক্তা উয়াজ করছে, স্লোগান দিচ্ছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, মানে বক্তা আদায় করছে তো বাকি খাতার শূন্যতা, এখন যা দেওয়া তাই দাও, কিন্তু স্লোগানটা যে কিসের বক্তা জানেই না, বুঝলেন? ওই হাসবি রব্বি জাল্লাল্লাহর মতো হয়ে গেছে। হুজুরের দ্বারা সমস্যা, এদিকেও সমস্যা, কি চমৎকার করে আমি এক বক্তাকে ধমক দিছি, তুমি এই কথা কেমনে বলো, তুমি জানো কি জন্য তৈরি হয়েছে? নগদ যা পাও হাত পেতে না, বাকির খাতার শূন্য থাক, এটা হলো মানে ধর্মকে উৎখাত করার স্লোগান। এটা একটা বাকির খাতা শূন্য থাক কি, পরজীবনে যে তুমি যে পাবে, জান্নাত পাবে, সুখী জীবন পাবে, এইগুলো কি বাদ দেয়, যা নগদ পাচ্ছ সেটাই গ্রহণ করো,
চুরি করো, ডাকাতি করো, বাটপারি করো, দুর্নীতি করো, আত্মসাৎ করো, জেনা করো, ব্যভিচার করো, ধর্ষণ করো, সব এখনই করে নাও। বাকিতে কি হবে? তোমার আজাব হবে, শাস্তি হবে, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, এইগুলো হিসাব রাখো না। এই ক্রাইম, এই মানে চক্রান্ত শুরু হয়েছে আজকে না, এরপরে দেখেন শুরু হলো, মানে এমন ভাবে চাপিয়ে দেওয়া হলো 1846 সালে এসে ওটা স্পষ্ট বলে দিল, অ্যাঙ্গেলস বলে দিল কি, দ্য ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজন ইজ লাই টু ফেথ অফ আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা, এই প্রথম কথাটি ধর্মের মিথ্যা কথা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি অ্যাঙ্গেলস সম্পর্কে ধারণা জানেন? হ্যাঁ, আমার বক্তব্য শুনে অনেক এই নাস্তিক খেপে যেতে পারে। তোমার নাস্তিকে তুমি কতটুকু গভীর সেটা আমরা জানি। একজন আস্তিক যত বড় পাপী হোক না কেন, বিপদে পড়লে আল্লাহকে স্বীকার করে, কিন্তু তুমি স্বীকার করতে চাও না। কিন্তু মধ্য সাগরে যখন ঢেউ উঠে তখন তুমিও বলো যে আল্লাহ তুমি বাঁচাও, তখন তোমার ওই নাস্তিক যারা প্রভু তারা তোমাকে বাঁচাতে আসে না। সেন্ট মার্টিন দ্বীপে যাচ্ছ আর মধ্য সাগরে মাঝি ঘোষণা করেছে, ট্রলারের ড্রাইভার ঘোষণা করেছে, বড় সামনে একটা ঢেউ আসছে, আপনারা একটু সাবধানে বসেন, তখন তুমি মনে মনে আল্লাহর নাম জপো। তখন তো জপো না, নাস্তিকের যারা প্রভু তাদের নাম জপো না তুমি। কার্ল মার্কস যখন মারা যায় তখন সিদ্ধায় বলেছিল, যখন মৃত্যুর যন্ত্রণা মালাপন ধরেছে তখন বলছে ও মাই গড, চিৎকার করে বলেছিল। কি জন্য? বুঝে যে এই যন্ত্রণার থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হয়, বিশ্বাস করা শিখো। তাওহীদের জ্ঞান না থাকার কারণে সর্বনাশটা হয়েছে। এরপরে সে আল্লাহর ধারণা উৎখাত করে দিবে, বলে দিল মিথ্যা কথা। এরপরে কি আসলো? ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, অ্যান্ড ফর দ্য পিপুল। এখানে ধর্মের কোনো বালাই নেই, একবারে আউট। কিন্তু সংজ্ঞা দিয়ে গেল, গণতন্ত্রের জন্ম বহু আগে হয়েছে, সুন্দর একটা সংজ্ঞা দিয়ে গেল। কি আমার দৃষ্টিতে সুন্দর না এটা? কি যারা ধর্মদ্রোহী আল্লাহ দ্রোহী তাদের দৃষ্টি সুন্দর, যে আমেরিকায় এই গণতন্ত্রের সংজ্ঞাটা প্রতিপালন করা হয় আব্রাহাম লিঙ্কনের পক্ষ থেকে, সে আমেরিকা আজকে বস্তা বস্তা গণতন্ত্রের স্বাদ পাচ্ছে। এই যে গতকালকে দেখলেন না, পার্লামেন্ট ভবনে আক্রমণ করে কি ন্যাক্কার জন্য জঘন্য ঘটনা ঘটছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি, যদিও বাংলাদেশের গণতন্ত্রের ইবলিস লজ্জা পায়। কোনোদিন ওইভাবে জুতা সেন্ডেল মেরে সংসদে বসেছে এমপিরা, মন্ত্রীরা সেখানে গিয়ে এই হট্টগোল করেছে, বাংলাদেশের রেকর্ড আছে? কোনো রেকর্ড নেই। তো তোমার এই বাংলাদেশের সাথে পচা তো তোমার যুক্তরাষ্ট্র, কাকে ভালো বলছো তুমি? ওই আস্তে 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 কি করলো, ধর্ম যেন কেউ না জানতে পারে এই কৌশল করে আজকে ধর্মের 12টা বাজাইছে। কিন্তু একটু আগে চলে যান আপনারা, একটু আগে চলে যান, পিছনে চলে যান। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন না, খুব ধনী হয়েছেন, এত ধনী হয়েছেন আপনি যে এলেম শিক্ষা দিবেন না? 97 নম্বর হাদিসটা খুলুন, সহি বুখারীর এলেম অধ্যায়ের 10 নম্বর 59টা খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম তালাশ করার জন্য রাস্তায় বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেন।